আজ ভাত এন্ড নিকিতা গান্ধি এই গান্ধির বাচ্চা ওটা লাগা না আচ্ছা পড়াও যখন এখন বাজে হচ্ছে 12:09 আজকে ফেব্রুয়ারির 5 তারিখ 12:09 বাজে এখন এই যে গান্ধির বাচ্চারা ঘুমায় আসসালামু আলাইকুম আজকে দিনাজপুরে 9°C চলতেছে আর আমরা সব ভিতরে এই যে বসে থাকে আলাপ আলোচনা চলতেছে লুকু চলতেছে অনেক কিছু চলতেছে তো আমার ছোট ভাই তমালের 50টা সাবস্ক্রাইবার উপলক্ষে সে আজকে পার্টি দিতে চেয়েছে দেখা যাক কি হয় এই যে ঠান্ডা ঠান্ডার সময়ে অস্ত্র এই যে আমাদের দুই সোলজার দেখো দেখো হেয়ার কাট গুলো দেখাও সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে পলাতক গোসল ম্যাডাম কতদিন হলো শিডিউল অনুযায়ী কতদিন পর দিবেন আরো শীতকালে সকালে ওঠাটাও যেন একটা যুদ্ধের মতো তো আমরা আলসেমি কাটিয়ে দুপুরের খাবারটি সবাই একসঙ্গে খাই এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আমাদের বরচাচির প্রিয় কিছু গান অবশেষে সারাদিন ঘুমানোর পরে আমরা রাতে একটু বেরোইলাম সব রোহিঙ্গাগুলো দেখে নিয়ে তো ইনশাল্লাহ এখান থেকে ব্যাক করে আমরা যে আমাদের যে গেম পরিকল্পনা ছিল রাতে হবে টুর্নামেন্ট আমাদের ফারিনপুরি খুবই এক্সাইটেড তো অ্যাকোয়ারিয়ামের পাশে বসছে ফারিন টেনশনে পড়ে গেছে ফারিন যার দাদি অন্য কাউকে নিচ্ছে নাকি এই তো দাদি এখানে দাদি কি খবর হাফাই গেছে বেচারি খালি কুদা লাগছে নাকি না না ওই যে মোটকি করে হ্যাঁ হ্যাঁ বুলডোজার ওর নাম দিয়েছে বুলডোজার তারপর কেমন লাগলো শেষের লেবু পানিটা আরো বেশি ভালো ছিল খাবার শেষ আল্লাহ হাফেজ এখন আমরা সবার বাড়ির পথে কিছু সংখ্যক গাড়িতে কিছু সংখ্যক রোহিঙ্গার মতো অটোতে পিয়াল কি অবস্থা এই তো অবস্থা কেমন লাগলো খাবার সেই লেবু পানিটা খুব ভালো ছিল না তো ওরা চলে গেল আমরা এখন এই শীতের রাতে
দিনাজপুর শহরে হাঁটতে হাঁটতে বাড়ির পথে। এখন একটু গরম, একটু পান খাইতে হবে। পান খেয়ে কান গরম করে আবার বাড়ি যায়। আবার তো টুর্নামেন্ট আছে। আমাদের খাবারের পর্ব শেষ করে আমরা সবাই চলে এসেছি বাসায়। তো এই মুহূর্তে আমাদের সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হবে, লুডু টুর্নামেন্ট। এখানে বিশ্ব বিখ্যাত এক লুডারু লুডারু সব বসে আছে। এক একজন, কেউ গোয়াকাশি থেকে দীক্ষা নিয়ে আসা, কেউ হচ্ছে এটা কোথায় থেকে আসা, এটা তো বন টু বি ট্যালেন্টেড, মানে বন টু বি প্লেয়ার। আর ওটা ওটা আমি আসছি কোথা থেকে, শালগ্রাম থেকে দীক্ষা নিয়ে আসা। আর এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, তার দাদির কাছ থেকে সে দীক্ষা নিয়ে এখন প্রো হয়ে গেছে। সব প্রো প্লেয়ারদেরকে নিয়ে আমাদের এখন লুডু খেলা হবে। তো এবারে লুডুর সিস্টেমটা একটু সম্পূর্ণ ভিন্ন। আমরা এখানে কে আগে ফার্স্ট হবে এটার উপরে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বিবেচনা না করে কার পয়েন্ট কত এটার উপর বিবেচনা করবো। এখন পয়েন্ট কিভাবে হবে, সবাই এদিকে কনসেন্ট্রেশন দাও। পয়েন্ট যে সবার আগে উঠবে সে এক্সট্রা 5 পয়েন্ট পাবে, ঠিক আছে? এখন তাহলে ভিতরে কে কিভাবে পয়েন্ট ইনকাম করবে, যে যত বেশি কাটবে, একটা গুটি কাটলে 1 পয়েন্ট করে বাড়বে, আর যার গুটি কাটলো অপোনেন্টের 1 পয়েন্ট করে কমবে। যদি আমার পয়েন্ট 0 থাকে আর আমার করে যদি খায় -1 হয়ে যাবে, -2 হয়ে যাবে, আবার পরবর্তীতে ওটা প্লাস করা লাগবে খায়। এই যে আমাদের ডেজার্ট চলে আসলো, নালে খেলবো না। এই যে আমাদের ডেজার্ট, সব কিছু খাওয়ার পরে পানটা না খাইলে কি হয়, বংশ পরম্পরা এটা রক্ষা করতে হবে। আমাদের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু হয়ে গেল। এই পাশে আমাদের প্রথম খাবারটা কি খাই, সকালে আমার বেড়ে গেছে নাকি, দেখা যাক। প্রথম পিয়াল ওয়ান, আর খাইল কার পিয়াল ওয়ান, রাখা -1। শালগ্রাম থেকে আগত বিশ্ববিখ্যাত লুডারু পিয়াল পয়েন্ট টেবিলে এগিয়ে আছে। আর এইদিকে দাদির কাছ থেকে দীক্ষা নেওয়া লুডারু রাখা -1, আর গোয়াকাশি থেকে দীক্ষা নেওয়া সিয়াল -1। আজকের এই খেলার বিজয়ী হচ্ছে তোমাল। তোমাল পাবে হচ্ছে 1000 তোমাল পাবে পান্ডা ভাইদের পক্ষ থেকে 1000 পয়সা। দ্বিতীয় হয়েছে, সেকেন্ড হচ্ছে রাকা, রাকা সেকেন্ড হয়ে গেছে। থার্ড হচ্ছে পিয়াল, এই যে পিয়াল,
তার কি বলে শালগ্রামের দীক্ষা কাজে লাগেনি। আর ফোর্থ হচ্ছে শিয়াম, এই যে শিয়াম সেই বদলা নিয়েছে ও বাবা রে বাবা। তো চেক আসতেছে নিউজিল্যান্ড থেকে 1000 পয়সার চেক। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার ইনশাল্লাহ কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। এই আল্লাহ হাফেজ দাসা ভাই।